শিশুরা অনেক সময় জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। এই ধরনের জন্মগত ত্রুটির মধ্যে জোড়া আঙুল একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে। যখন একটা শিশু জোড়া আঙুল নিয়ে জন্মগ্রহণ করে, সেই জোড়া আঙুলটা দুইটা আঙুলের মাঝে জোড়া থাকে, দুই বা ততোধিক আঙুলের মধ্যে জোড়া থাকে। সাধারণত জোড়া আঙুল নিয়ে যারা জন্মগ্রহণ করে, সেই সব শিশুদের সার্জারির মাধ্যমে জোড়া আঙুল আলাদা করতে হয়। এই জোড়া আঙুলের সার্জারি অবশ্যই বাচ্চার বয়স 2 বছর পূর্ণ হবার পূর্বে হাতের উপযুক্ত কাজ সঠিকভাবে করানোর জন্য, এই যে 2 বছরের যে একটা নির্দিষ্ট বয়সসীমা আছে, এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তাহলে আপনার বাচ্চার যদি জন্মগত ত্রুটি যেমন জোড়া আঙুল থাকে, তাহলে উপযুক্ত সময়ে একজন দক্ষ সার্জনের মাধ্যমে জোড়া আঙুলের সার্জারি করাবেন।